बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अष्टम श्रेणी प्रिय शिक्षार्थी बंधुरा, मैथ ट्यूटर बीडीते तुम्हारा सबा के स्वागत। आज हम उत्पादक विश्लेषण अनुसरण 4.3 32 नम्बर 33 और 34 नम्बर प्रश्न समाधान नहीं आलोचना करब। मनोज दिए वीडियोटी प्रथम के शेष अवधि देखते थको, आशा करी बुझते पर। तो चलो कथा ना बाड़िए शुरू करा जा। प्रथम आमरा 32 नम्बर समाधान करब। देखो 32 नम्बर की आसे, 32 नम्बर आसे जे एक्स स्क्वायर प्लस 3a प्लस 4b इंटू एक्स प्लस 2 स्क्वायर प्लस 5ab प्लस 3b स्क्वायर। एटाके आमरा उत्पादक विश्लेषण करब। ताहले आमरा 32 एर समाधान करब, लिखी 32, डाक्ता आमरा लिखे नेई एक्स स्क्वायर प्लस 3a प्लस 4b इंटू एक्स प्लस 2 स्क्वायर प्लस 5ab प्लस 3b स्क्वायर। लक्ष्य कर हम क्यों करते पारी, एखाने आमरा कि एक्स स्क्वायर प्लस 3a प्लस 4b इंटू एक्स प्लस एटाके जदि आमरा देखो মিডল ফ্যাক্টর করে, অর্থাৎ এখানে 2 দ্বারা 3কে গুণ করলে কত হয়, 3 দ্বারা 6, 6কে আমরা এমন দুটো ভাগে ভাগ করব যেন যোগ করলে 5 হয় এবং গুণ করলে 6 হয়। তাহলে দেখো কি করা যায়, এখানে কি লিখতে পারি, তাহলে 2 স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab, তাহলে কত হলো 3ab 2ab 5ab, আর দুটো গুণ করলে কত হবে, 3 দুগুণে 6 স্কয়ার বি স্কয়ার প্লাস 3b স্কয়ার। এখন দেখো কি করা যায়, এটা যা আছে তাই এক্স স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস, এখান থেকে যদি আমরা কমন নিই এখন তাহলে কি কমন নিতে পারি, এখান থেকে একটা a কমন নিতে পারি, তাহলে কি থাকে আমার এখানে 2a প্লাস 3b প্লাস, এখান থেকে যদি আমি বি কমন নেই তাহলে কী থাকে 2a প্লাস 3b। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে দেখো এবার কী করা যায়, এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু এক্স প্লাস এই দুটোর থেকে কী কমন যায়, 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b কমন যায়, আমার থাকে কি এখানে a প্লাস বি। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, লক্ষ্য করো তাহলে এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমরা এভাবে লিখি যে 2a প্লাস 3b ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু এক্স, অর্থাৎ এখানে এক্স দ্বারা কি সবগুলোর গুণ, অর্থাৎ 2a আর এখানে একে 3a 3a, তাহলে 3b আর b 4b, তাহলে দেখো কী লেখা যায় প্লাস 2a প্লাস 3b ইন্টু a প্লাস b। এখন আমরা কী করতে পারি দেখো, লক্ষ্য করো তাহলে এখানে আমরা এই দুইটার থেকে, অর্থাৎ এখান থেকে আমরা কী কমন নিতে পারি, লক্ষ্য করো এটা এবং এটার থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে আমাদের কি থাকে, যদি এক্স কমন নেই তাহলে আমাদের থাকতেছে কি এক্স প্লাস এ প্লাস বি, তারপরে এইটার এবং এটার থেকে যদি আমরা কমন নেই কি কমন নেওয়া যায়, 2a প্লাস 3b যদি কমন নেই প্লাস 2a প্লাস 3b যদি আমরা কমন নেই তাহলে আমাদের কী থাকতেছে, এখানে থাকতেছে আমার কত এক্স প্লাস এখানে থাকতেছে কি এ প্লাস বি, তাহলে এখন এই দুটো রাশির থেকে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি আমার কি কমন যায়, তাহলে কী থাকে আমার এখানে, তাহলে এক্স প্লাস এ প্লাস বি যদি আমি কমন নেই তাহলে আমার এখানে থাকতেছে কি একটা এক্স প্লাস 2a প্লাস 3b, তাহলে এটাই হলো কি আমার নির্ণয় উৎপাদক, আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই আমার আনসার।
তো বন্ধুরা এবার আমরা দেখো 33 নম্বরের সমাধান করব। 33 নম্বরে কি আছে লক্ষ্য করো, আমরা যদি এখানে লিখি 33 নম্বরের ডাট, 33 নম্বরে আমার আছে 6x² মাইনাস এক্স মাইনাস 15। যথারীতি এটা মিডল ফ্যাক্টর অর্থাৎ মিডল টার্ম আমরা উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এই 15 কি এই 6 দিয়ে গুণ করলে কত হয়, 6 15 90। 90 কে আমরা কি এমন দুইটা ভাগে ভাগ করব যেন তার যোগফল হবে কত 1 এবং গুণফল হবে কত -90x². তাহলে দেখো কি লেখা যায়, তাহলে এখানে 6x² মাইনাস 10x + 9x, অর্থাৎ 10x থেকে 9x যদি যায় তাহলে কত থাকে আমার, একটা x থাকে, আর এই দুটো যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9 10 90 মাইনাস 15। এখন দেখো কি করা যায়, এখন এই দুটো থেকে আমি কি কমন নিতে পারি, এই দুটো থেকে আমি 2x কমন নিতে পারি, তাহলে এখানে কি থাকে আমার 3x মাইনাস 5 প্লাস এখান থেকে আমি কি কমন নিতে পারি, 3 কমন নিতে পারি, তাহলে 3 কমন নিলে কত হয় আমার 3x মাইনাস 5। এখন এই দুইটার থেকে আমার কি কমন যায়, 3x মাইনাস 5 কমন যায়, তাহলে আমরা নিব কি 3x মাইনাস 5, তাহলে আমার থাকলো কি এখানে 2x প্লাস 3। খুবই সহজ অঙ্ক, তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো আমার নির্ণয় উৎপাদক, অর্থাৎ 33 নম্বরের আনসার হলো এটাই। এবার আমরা 34 নম্বরের সমাধান করব। দেখো নম্বর 34 কি আছে, 34 নম্বর ডাক্তার আমরা এখানে লিখি, 34 নম্বরে আছে x² - x - a+1 × a+2। লক্ষ্য করো আমরা এটা কীভাবে কী করতে পারি, দেখো প্রথমে আমরা দেখো এটা কী করি, x² - x - a+1, এটাকে আমরা a+1 + 1 লিখতে পারি, অর্থাৎ 1 + 1 = 2। এখন আমরা a+1 সমান একটু কিছু ধরব, তাহলে দেখো আমরা এখন লিখতে পারি কি, ধরি a+1 = আমরা কি ধরতে পারি, m ধরলাম। তাহলে আমাদের প্রদত্ত রাশির দ্বারাই লক্ষ্য করো x² - x - m × m+1। এখন যদি আমরা এটা গুণ করি, দেখো x² - x - m দ্বারা গুণ করলে কি হয়, m² - m। এবার দেখো কি করা যায়, এই x² - m² - x - m আমরা একটু সাজিয়ে লিখলাম, তাহলে এই দুইটার সমান এই দুটো আমাদের একটা সূত্র পড়ছে, তাহলে কি সূত্র, a² - b², তাহলে আমরা এটার বদলে কি লিখতে পারি, x + m × x - m। এই দুটো থেকে যদি -1 কমন নেই তাহলে কি থাকে, x + m। লক্ষ্য করো এখন কি করা যায়, তাহলে এই দুটোর থেকে আমরা কি নিতে পারি, এই দুটো রাশি থেকে x + m আমি কমন নিতে পারি, তাহলে x + m যদি কমন নেই তাহলে আমার কি থাকে, এখানে থাকে আমার x - m - 1। এখন আমরা m এর মান বসাবো এখানে, তাহলে m আমরা কি ধরছিলাম, x + m এর বদলে আমরা কি বসাবো, a+1, তাহলে a+1 × তাহলে x - যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে কি হবে, a-1 - 1, তাহলে কি হয় x + a+1, লক্ষ্য করো ইন্টু x - a - a1 কত হয় -2। তাহলে আমরা এখানে লিখব কি, যে m এর মান বসিয়ে, মান বসিয়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এটাই হলো আমার কি, এটাই হলো আমার 34 নম্বরের আনসার, নির্ণয় উৎপাদক। তো বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে।
আর যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এই গণিত সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে, যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন তোমরা অতি সহজেই পেতে পারো। আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।